বন্ধুরা, আজ আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমাদের কাছে রয়েছে ট্রিম্বলের রোবোটিক টোটাল স্টেশন S5। আজকে আমরা জেনে নেব এই রোবোটিক টোটাল স্টেশনে অ্যাঙ্গেলে কীভাবে মেশিন সেটিং করা হয়। আগের ভিডিওতে আমরা জিরো সেট পদ্ধতিটা জেনে নিয়েছিলাম, তাহলে আজকে আমরা জেনে নিই শুধুমাত্র অ্যাঙ্গেলের মাধ্যমে কীভাবে মেশিন ওরিয়েন্টেশন হবে। তাহলে আসুন দেখে নিই। আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম মেশিন অন করার পর এই মোডটা হচ্ছে নর্মাল মোড। এখানে আমরা জবসে যাব, জবসে যাওয়ার পর এন্টার, এন্টার যায় ওপেন জব। আপনার এখানে যা জব রয়েছে আপনি জব সিলেক্ট করবেন। আমার এখানে জব সিলেক্ট করা আছে, তাই আমি আর সিলেক্ট করলাম না। দিয়ে তারপর আমরা এখানে আসব নিচে মেজার, মেজার এসে ক্লিক করুন। এখানে দেখুন উপরে আছে স্টেশন সেট আপ, এখানে আমরা স্টেশন সেট আপ করবো, অ্যাকসেপ্ট করব। ইনস্ট্রুমেন্ট পয়েন্ট নেম, আমার এখানকার ইনস্ট্রুমেন্ট পয়েন্ট নেম হচ্ছে P100। এখানে চাইছে দেখুন ইনস্ট্রুমেন্ট হাইট, আমরা যদি লেভেলে কাজ করি তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট হাইট দেব, না হলে আমার দেওয়ার প্রয়োজন নেই। আমি এটা স্কিপ করে আগে বেড়ে যাচ্ছি। এখানে ইয়েস করুন, যেহেতু আমি ইনস্ট্রুমেন্ট হাইট দিচ্ছি না তাই ও কন্টিনিউ করতে বলছে। ইয়েস, ব্যাক সাইড পয়েন্ট নেম, ব্যাক সাইড পয়েন্ট নেমে দিয়ে দেবো P101। এখানে দেখুন ব্যাক সাইড হাইট চাইছে, যেহেতু আমি ইনস্ট্রুমেন্ট হাইট দিইনি তাহলে আমার ব্যাক সাইড হাইটও দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন আমার মেথডে বলছে অ্যাঙ্গেলস অনলি। এটাই আজকে আমরা আমাদের টপিকের মেন কারণ হচ্ছে এটাই, যে এটা আমরা আজকে জানবো যে অ্যাঙ্গেলে কীভাবে ইনস্ট্রুমেন্ট সেট আপ করা যায়। এবার আমরা প্রিজমে টার্গেট করব, প্রিজমে টার্গেট হয়ে গেছে। এবার দেখুন এখানে কর্নারে রয়েছে মেজার, এখানে মেজারে ক্লিক করুন। দেখুন হরিজন্টাল অ্যাঙ্গেল আসছে 00, এটাকে স্টোর করে নিন। আমাদের ইনস্ট্রুমেন্ট সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেখানে প্রয়োজন সেখানকার লেআউট করতে পারি। চলুন দেখে নিই কীভাবে লেআউট করা যায়। এখানে দেখুন স্টেক আউটের অপশান আছে, এই অপশানের ভেতরে যাব। এখানে দেখুন আছে পয়েন্ট এবং লাইন, আমার যদি কোনো একটা পয়েন্টের লেআউট করতে হয় তাহলে আমরা এই পয়েন্টে যাব। ধরুন মনে করুন আমি এখন পয়েন্ট নেম এটা দিয়েছি, তাহলে এটা যেরকমই আমি স্টেক আউটে ক্লিক করব, এই ইনস্ট্রুমেন্ট সেই জায়গায় সেই ডেস্টিনেশনে সেই অ্যাঙ্গেলে যে জিরো সেট হয়ে যাবে। অন্যান্য ইনস্ট্রুমেন্টে আমরা কি করি, আমাদেরকে নর্মাল ম্যানুয়াল হাতে করে স্লো মোশনের দ্বারাই অ্যাঙ্গেল জিরো করতে হয়, কিন্তু এই মেশিনে আমাদেরকে সেটা করার প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে রোবোটিক টোটাল স্টেশন, এটা ফুলি অটোমেটিক, এটা অটোমেটিকই কাজ করবে। দেখুন এখানে আমি স্টেক করব আর ইনস্ট্রুমেন্ট রোটেট হয়ে যাবে, ইনস্ট্রুমেন্ট নিজের পজিশনে চলে গেছে, আমাকে আর হরিজন্টাল কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র আমরা ভার্টিক্যাল মুভমেন্ট করে আমরা লেআউট করে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে টোটাল স্টেশনে অ্যাঙ্গেলের পদ্ধতিটা, পরে আমরা জেনে নেব অ্যাঙ্গেল এন্ড ডিস্টেন্সে কীভাবে ওরিয়েন্টেশন করা যায় এবং রিসেকশন কীভাবে করা যায়, এবং আরও নানা ধরনের এই টোটাল স্টেশনে কাজ আছে, সেটা আমরা পরের ভিডিওতে জেনে নেব। ধন্যবাদ।